আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল ইউনিক রেসিপি বাই সোনিয়াতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম নুডলস দিয়ে বানানো একটা আইটেম যার নাম নুডলস পাকোড়া। এখানে আমি হাফ প্যাকেট সিদ্ধ নুডলস নিয়েছি। এখন এতে দিতে হবে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 7 মতো কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ, এবং 7 মতো মরিচের গুঁড়া। এখন আমি বাইন্ডিংয়ের জন্য পরিমাণ মতো আটা ও পানি দিয়ে হালকা হাতে তা মাখিয়ে নেব। এখানে আমার 6 টেবিল চামচ আটা ও 5 টেবিল চামচ পানি লেগেছে। বেশি জোরে নুডলসগুলো মাখবেন না, তাহলে নুডলসগুলো ভর্তা হয়ে যাবে। আমি শুরুতে অ্যাড করতে ভুলে গেছি, দিয়ে দেব 1 চিমটি হলুদ এবং 1/2 চা চামচ টেস্টিং সল্ট। পাতিলে তেল গরম করে এখন পাকোড়াগুলো মিডিয়াম আঁচে ভেজে নিব। ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, তেলটা যেন ভালো মতো গরম থাকে, নইলে পাকোড়াগুলো অনেক তেল চুষবে। এটাকে আমি মিডিয়াম আঁচে বাদামি করে ভাজব। পাকোড়াগুলো যখন মোটামুটি আকারের একটু ভাজা হয়ে যাবে, তখন নাড়ানি দিয়ে এইভাবে একটু নেড়ে দিবেন। যদি একে অপরের সাথে লেগে থাকে তাহলে সেটা খুলে যাবে। আমার পাকোড়াগুলো হয়ে গেছে। এখন আমি তা টিস্যু পেপারের উপর রাখবো যাতে অতিরিক্ত তেল চুষে নেয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।